এবং আমার ভবিষ্যতে ইচ্ছে হলো আমার ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে আসুক। আপনি কাকে বললেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা, তো আই থিঙ্ক আই এম টিকিট পেয়ে গেছি পরেরবার কাউকে নিয়ে আসার জন্য। বাট সন্ধ্যা নেমেছে শহরে, সারি সারি ঝলমলে বাতির আলোই উজ্জ্বল হয়ে উঠেছে 300 ফিটের সড়ক, যেন গহনায় সেজেছে। ফাঁকা রাস্তায় ছুটে চলেছে গাড়ি। ঢাকায় যানজটের চেনা চেহারার বাইরে এমন ফাঁকা রাস্তা কল্পনাও করা দায়। এখানে এলে তাই যে কোনো চালকের মনে হতে পারে গাড়িতে প্লেনের পাখা দুটো লাগিয়েই ফেলি। এই চালকের মনের অবস্থাও কি খানিকটা সেরকম? রাজধানীর সবচেয়ে সুন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে হল 300 ফিট। এই রাস্তা দিয়েই সোজা এগিয়ে গেলে পূর্বাচল পৌঁছানো যায়। এ অঞ্চলকেই নতুন ঢাকা বলা হচ্ছে। স্থানটি একই সাথে শহর আর গ্রামের মেলবন্ধন তৈরি করেছে, আর তাই শহুরে জীবনে হাব ধরে গেলে কিছুটা স্বস্তির আশায় মানুষ পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন এদিকটায়। এখানকার নীলা মার্কেটের বেশ সুনাম ছড়িয়েছে ইতোমধ্যে। সন্ধ্যা হলেই জমজমাট হয়ে ওঠে নীলা মার্কেট, মানুষের আনাগোনায় যেন প্রাণ ফিরে পায়। গ্রামীণ মেলার সমস্ত রসদ মিলবে এখানে। পাবেন তান্দুরি চা, বিভিন্ন পদের ভর্তা দিয়ে চিতই আর মাটির তৈরি বাহারি তৈজসপত্র। তবে এখানকার মূল আকর্ষণ হল হাঁসের মাংস দিয়ে চালের গুঁড়ার তৈরি চাপড়ি পিঠা। শৌখিন লোকজন এখানেই আসেন শহরে থেকে গ্রামের স্বাদ গ্রহণ করতে। পূর্বাচলের এই জায়গাটায় নীলা মার্কেটে আমরা প্রত্যেক বছর শীতের সময় আসি। এই সময় এটা এখানে জমজমাট হয়, আমরা বন্ধুবান্ধব ভাই ব্রাদার সবাই আসি এখানকার হাঁস এবং পিঠা খাওয়ার জন্য। এই জায়গাটা শীতের সময় অনেক জমজমাট একটা পরিবেশ থাকে। এমনিতে শুক্রবার আর শনিবারে ভালো লোক হয়, কিন্তু এমনি দিন ছাড়া তাও মোটামুটি ভালোই লোকজন হয়। আপনাদের প্রতিদিন কত পিস চাপড়ি বিক্রি হয়? কত পিস চাপটি বিক্রি হয় বলা যায় না, তবে 25-30 কেজি ঘুড়ির চাপটি বিক্রি হয়। আর হাঁস মুরগি কত বিক্রি করে? 30-35টার মতো হাঁস প্রতিদিন বিক্রি হয়। আর দাম কেমন লাগে? হ্যাঁ, চাপটির দাম কত আর হাঁস? চাপটির দাম 10 টাকা আর হাঁসের দাম 250 টাকা। মুরগিও একই দাম, হাঁস মুরগি 250 টাকা প্লেট। আর কী কী ভর্তা পাওয়া যায়? ভর্তা পাওয়া যায় 4 পদের, শুটকি, সরিষা, ধনিয়া পাতা, আলু দিয়া শুটকি। নীলা মার্কেটে দেখা হলো এক শৌখিন পরিবারের সঙ্গে। পরিবারের সদস্য ছাড়াও আত্মীয় স্বজন নিয়ে তারা চলে এসেছেন সময়টা উপভোগ করতে। চলুন তাদের সঙ্গে একটু জমিয়ে আড্ডা দিয়ে আসা যাক। আসলে এখানে গ্রামের পরিবেশ, হালকা শীত আছে, হাঁসের মাংসটা রুচিশীল মতো খেতে ইচ্ছে হয়েছিল, ঠিক এখানে সেই রুচিশীল খাওয়াটা আমরা পেয়েছি। এই জন্য পরিবারবর্গ সবাইকে নিয়ে আসছি এবং আমার ভবিষ্যতে ইচ্ছে হলো আমার ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে আসুক। গ্রীষ্ম যখন টাইম স্পেন্ড করা হয় সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি। রান্নাটা মোটামুটি আলহামদুলিল্লাহ, আর হাঁসের মাংসটা আসলে আমার ফেভারিট। আর আমার হাজব্যান্ড তার আগে এখানে এসে খেয়ে গেছে, তো ওনার খুব ফ্যামিলি নিয়ে এখানে আসবে, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, একসাথে খেলাম। অনেক অন্যরকম একটা মানে গ্রামের পরিবেশে এসে খেতে পারলাম। শহরে থেকে আমরা এই যানজট ঢাকার শহরে থেকে গ্রামে এসে পরিবেশে এসে খেতে পারলাম, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, যা প্রকাশ করা যাবে না। তবে আমি আমার অনুভূতি বলছি, আমাকে বলতে দাও, আমার ফ্যামিলি নিয়ে একটা ট্যুর দিলাম, ভালো লাগলো। এদিকে আসছি গ্রাম্য পরিবেশ ঢাকার মধ্যে, খাওয়া হাঁসের মাংসটাও ভালো ছিল, আবার চাপড়ি না পিঠা বলতে ভালো লাগলো, ওইটার সাথে হাঁসের মাংসটাও ভালো লাগলো। শীতকালে রাতে এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। আর আব্বু আম্মুকে ধন্যবাদ আনার জন্য, পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগলো। আমার অনেকদিন ধরে আশা ছিল আমি এমন একটা জায়গায় আসবো। আমার বড় ভাই সাথে আমি আসছি, আমার বেশ বড় ভাই। আমার এখানে শীতের ভিতরে আমি আমার হাঁসের মাংসটা খুব ভালো লাগছে, খুব ভালো ছিল খাবারটা, আর এই পিঠাটা দিয়ে আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। ও আসবে, ওকে গার্লফ্রেন্ড আসবে? হ্যাঁ ও আসবে। তুমি আসবে না? আমার ইচ্ছে নাই, ও আসবে, ও এখনই আছে।
আমার নর্মালি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা আমার অনেক পছন্দ, আর এই জায়গাটা আব্বু বললো যে ভালো হবে, আর এখানে আসে যে আমার এত ভালো লাগবে আমি এটা বুঝি না। মানে আমি কখনো মানে কল্পনা করি যে জায়গাটা এত সুন্দর হবে, শীতের রাত একটা অন্যরকম ফিলিংস ফ্যামিলির সাথে কাজিনের সাথে, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। চলো পূর্বাচলে যাই একসাথে পরিবারের সবাই মিলে। তো আমরা আত্মীয় স্বজন যারা আছি সবাই মিলে আসলাম। এখন শীতের সকালে মানে শীতের রাতে হাঁসের মাংস মজাটাতে এমন হবে যে আমরা এটা কল্পনাও করিনি। আমাদের সবার খুব চমৎকার লেগেছে, অসাধারণ। জি, এক্সাম শেষ, এতদিন এক্সামে অনেক প্যারা ছিল, কাজিনদের সাথে আউটিং মানে অনেক জোস, তো আমার অনেক ভালো লাগতেছে। পরিবেশ ভালো, মানে ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট আমাদের শহরের ব্যাপারগুলো থেকে, যে যেটা আমরা বলি সব কিছু একদম স্কাল্পচার আর্কিটেকচার ব্যাপারটা থেকে, এখানে একটু গ্রামীণ পরিবেশ সব কিছু মিলে ওভারঅল ভালো। ব্যস্ত নগরীর ব্যস্ততাকে একদিকে ঠেলে রেখে যখন গ্রামীণ পরিবেশে এই যে পিঠা এবং চাপড়ি এটা খেতে মানুষের ভিড় জন্মে মূলত 300 ফিটের পূর্বাচলে, এবং আমরাও এসেছি মূলত এই চাপড়ি এবং ভর্তা খেতে। যদিও অলরেডি আমার যারা সহকর্মী ছিল তারা সাবার করে ফেলছে, বুঝতে পারছেন, এবং এই মুহূর্তে আমি টেস্ট করতে যাচ্ছি। এক কথায় অসাধারণ। যারা খাননি বা যারা এখনও সময় করে আসতে পারেননি পূর্বাচলের এই নীলা মার্কেটে এই চাপড়ি এবং হাঁসের মাংস, মুরগির মাংস এবং ভর্তা খাওয়ার জন্য, সাথে অবশ্যই মালাই চা, তারা কিন্তু অবশ্যই আসতে হবে এবং এই খাবারটা এনজয় করার জন্য, এই গ্রামীণ পরিবেশে আসার জন্য অবশ্যই নীলা মার্কেটে আসতে হবে।